বাংলাদেশে জিম্মি জাহাজ এমভি আবদুল্লাহ নিয়ে নাটকীয়তা চলছে একের পর এক। এবার দস্যুদের এক প্রকার অবরুদ্ধ করে ফেলেছে সোমালিয়ার পান্টল্যান্ড পুলিশ। জাহাজে থাকা দস্যুরা যেন কোনোভাবেই উপকূলে না ভিড়তে পারে তা নিশ্চিত করতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। স্থানীয় প্রশাসন বলছে দস্যুদের আত্মসমর্পণ ছাড়া আর কোনো পথ খোলা নেই। ভারত মহাসাগর থেকে বাংলাদেশি জাহাজ জিম্মির ঘটনার 10 দিন পেরিয়ে গেছে, এখনও উদ্ধার করা যায়নি একজনকেও। বরং অভিযান আর মুক্তিপণ দেওয়া নিয়ে বাড়ছে শঙ্কা উত্তেজনা। এরই মধ্যে সোমালিয়ার পুলিশ বিশেষ স্থল অভিযান শুরু করেছে। জলদস্যুরা যেন কোনোভাবেই উপকূলে না আসতে পারে বা উপকূল থেকে তাদের সাথে যেন কেউ যোগাযোগ না করতে পারে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। কমপ্লিট ইকোসিস্টেমের মাধ্যমে আমাদের ফ্যাব্রিক্স আপনাকে দিচ্ছে সেরা ফ্যাব্রিক। ফ্যাশন চলবেই। সোমালিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চল পান্টল্যান্ডের নোগাল পুলিশ বিভাগের কমান্ডারের বরাত দিয়ে বিবিসি সোমালীয় শুক্রবার এই খবর দিয়েছে। পুলিশ কমান্ডার মোহাম্মদ আলী আহমেদ বলেছেন, জলদস্যুদের যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য পূর্বাঞ্চলে একটি অভিযান শুরু হয়েছে যাতে তারা এই এলাকার উপকূল থেকে আর কোনো সহযোগিতা না পায়। ওই কর্মকর্তা নিজেদের পরিকল্পনা তুলে ধরেন, বলেন জলদস্যুরা যাতে নিজেদের সংগঠিত করতে না পারে এবং এমভি আবদুল্লাহ জাহাজে যারা আছেন তারা যাতে উপকূল থেকে আর কোনো সাহায্য না পায় সেটা নিশ্চিত করা হচ্ছে। আলী আহমেদ বলেন, জাহাজে থাকা জলদস্যুদের হাতে এখন দুটি পথ আছে, হয় তাদের পার্টল্যান্ড কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে হবে অথবা বিদেশি বাহিনী যেমন এমভি রুয়েন থেকে জলদস্যুদের ধরে নিয়ে গেছে সেই পরিণতি ভোগ করতে হবে। গত বছরের নভেম্বর থেকে ভারত মহাসাগরে সোমালি জলদস্যুরা প্রায় 2 ডজন জাহাজে হামলা করেছে। তার মধ্যে সর্বশেষ জলদস্যুদের হাতে জিম্মি হয়েছে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। মোজাম্বিক থেকে 55,000 টন কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে গত 12 মার্চ ভারত মহাসাগরের সোমালি জলদস্যুদের কবলে পড়ে। জলদস্যুরা জাহাজটি নিয়ন্ত্রণ নিয়ে 23 নাবিককে জিম্মি করে ফেলে। অমিত হাসান, রবিন, কালবেলা।